গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর ব্র্যান্ড নিউ ব্লগ। তো তোমরা আশা করি অনেকেই জানো যে আগামী শুক্রবার মানে 27 তারিখে রেড রোডে একটা কার্নিভাল হতে চলেছে, আর বিশাল ধুমধাম করে হয়। গত বছর যারা তোমরা আমার চ্যানেলে দেখেছো তারা হয়তো জেনে থাকবে, যারা দেখোনি এবছরও কিন্তু তার কার্নিভালটাও দেখাবো, প্রস্তুতি পর্বও দেখাবো। তো আজ কিন্তু অলরেডি আমি চলে এসেছি সেই রেড রোডে। রেড রোডে কিন্তু জোর কদমে কাজ শুরু হয়ে গেছে, আর কার্নিভালের যে প্রস্তুতি পর্ব সেটা অলরেডি এনারা শুরু করে দিয়েছেন। তো সেই প্রস্তুতি পর্বই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করার জন্য এসেছি, কতটা জোর কদমে কাজ শুরু করেছেন এনারা, কীভাবে কাজ হচ্ছে টোটালি তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবছর সিটিং ক্যাপাসিটি কতজনার আর এ টু জেড তোমাদেরকে আমি বলবো। তো এতটা ব্যস্ততম রাস্তা, তার মাঝখানেও কিন্তু তারা জোরপ্রথমভাবে কাজ শুরু করে দিয়েছেন, কাজ চালিয়ে যাচ্ছেন। তো চলো বেশি বক বক না করে এবার তোমাদের দেখাই যে কীভাবে এনারা কাজ করছেন, কাজটা কতটা এনারা এগিয়েছেন। চলো সাথে থাকো, আর দেখতে থাকো। আর এদিক দিয়ে কিন্তু অলরেডি চেয়ারও পেতে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ চেয়ারও সেটিং এরও কাজ চলছে এখানে। অলরেডি কিন্তু এখানে ম্যাটও মানে পেতে দেওয়া হয়ে গেছে, কার্পেটও পাতা হয়ে গেছে অলরেডি, এদিকে চেয়ারও কিন্তু বসে গেছে। আর বুঝতেই পারছো ভিভিআইপি ভিআইপি সব লোকজনরা থাকবেন এই সাইডে। বললাম এতটা ব্যস্ততম রাস্তা, তার মাঝখানেও কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন, আর অলরেডি কিন্তু চেয়ারও চলে এসেছে দেখতেই পাচ্ছ, কার্পেটও পেতে দিয়েছেন এনারা। এখানে যে সুন্দর একটা স্টেজ বলবো না, শেড করে দেওয়া হয়েছে, যেখানে মানে প্রচুর প্রচুর সব দর্শনার্থীরা বসে বসে প্রোগ্রাম দেখবেন। সামনেও কিন্তু এরকম প্রচুর চেয়ার রাখা আছে, মাইক চলে এসছে, লাইট চলে এসছে, এ টু জেড কিন্তু কমপ্লিট এনারা জোর কদমে কাজ শুরু করে দিয়েছেন, দেখতেই পাচ্ছ। সামনেও কিন্তু দাদারা সব কাজ করছেন, বাইরে রঙের কাজ চলছে, আর মেন যেটা স্টেজ যেখানে আর কি মুখ্যমন্ত্রী যিনি আমাদের সব গণ্যমান্য ব্যক্তিরা বসে থাকেন সেই স্টেজটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বুঝতেই পারছো এদিক থেকে কিন্তু সাউন্ড সিস্টেম প্রচুর চলে এসছে, সার্ফি লাইট এ টু জেড মানে সব কিছু চলে এসছে, শুধুমাত্র এনারা অ্যারেঞ্জমেন্টগুলো করছেন। তো চলো এবার সামনের দিকে এগোনো যাক, এগিয়ে তোমাদেরকে টোটালি শেয়ার করছি। দেখো এখন কিন্তু আমি স্টেজে উঠছি, আসলে সত্যি কথা বলতে দেখো ওই দিন তো আমার পক্ষে স্টেজে ওঠা সম্ভব নয়, কারণ ওই দিনকে অ্যালাউই করবে না, এত সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখো অসাধারণ সুন্দর লাগছে টোটালি। একটু ব্যাক ক্যামেরায় তোমাদেরকে আমি দেখাই তাহলে বুঝতে পারবে, দেখো খুব কাছেই এসেছি, কাছে এসে তোমাদের একটু স্টেজটা শেয়ার করছি, অসাধারণ কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে স্টেজটা। আর সত্যি কথা বলতে দেখো ওই দিন তো ওঠাটা অসম্ভব, আজ ওই জন্য একটু কাছে এসে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানেই কিন্তু ওই দিন গণ্যমান্য ব্যক্তিরা বল আমাদের যে মুখ্যমন্ত্রী তিনি বসে থাকেন স্টেজে, আর দেখতেই পাচ্ছ চারিদিক দিয়ে কিন্তু প্রচুর কুলারও রাখা হয়েছে, একদম নতুন কুলার, ভেতরে তো আছে এই রুম সিস্টেমও করা হয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু সাজানোর কাজ চলছে। আর ওপরটা দেখো, ওপরটাও কিন্তু জাস্ট দুর্ধর্ষ দেখতে লাগছে। দেখো এখনই তো আমি ওই স্টেজেই ছিলাম, স্টেজে উঠে তোমাদেরকে দেখালাম, আর এইবার কিন্তু আমি এই পাশে এসেছি শুধুমাত্র টোটালি স্টেজটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে, কারণ কাছে দেখে তো টোটালি স্টেজটা তোমাদেরকে আমি দেখাতে পারতাম না। ওপরে কিন্তু লেখা আছে দুর্গা পুজো কার্নিভাল 2023, আর স্টেজটা জাস্ট অসাধারণ সাজানো হয়েছে, যদিও এখনও কাজ টোটালি কমপ্লিট না, দুর্ধর্ষ লাগছে দেখতে। আর সেম স্টেজ কিন্তু এই পাশেও একটা তৈরি করা হচ্ছে, চলো এবার স্টেজটাই উঠি তারপরে বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার। দেখো রাস্তার ওই পাশ থেকে কিন্তু এই পাশেও চলে আসছে, তোমরা জানো যে দুপাশে সেম স্টেজ করা হয়, মানে দুটো স্টেজ করা হয় দুই পাশেই, আর এখানে কিন্তু জোর কদমে কাজ চলছে দেখতেই পাচ্ছ, প্রচুর প্রচুর জিনিসপত্র ছুরি ছিঁড়ে রাখা আছে, টোটালি জোর কদমে কাজ চলছে। আর এই স্টেজটাই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আপাতত এখন রঙের কাজ চলছে, দাদারা কিন্তু এখানে রং করছেন, ওপরে ওখানেও কিন্তু রঙের কাজ চলছে, একটু সামনেটাই যাই এগিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। যথারীতি এদিক দিয়ে কিন্তু এখনও ম্যাট পাতা হয়নি, যেহেতু নিচটাও পুরোপুরিভাবে ক্লিয়ার হয়নি। আর এই কার্নিশগুলো দেখো কি অসাধারণ সুন্দরভাবে এনারা ডেকোরেশন করেছেন, ওপরটাও কিন্তু দুর্ধর্ষ জাস্ট লাগছে দেখতে, অসাধারণ লাগছে। আর দেখো সত্যি কথা বলতে এখনও তো লাইটের কাজ প্রপারলি কমপ্লিট হয়নি, যখন টোটালি লাইটের কাজ কমপ্লিট হবে তখন কিন্তু জাস্ট দুর্ধর্ষ লাগবে। এই দিক দিয়ে দাদারাও সব মানে জোর কদম বলতে দুর্ধর্ষভাবে ব্যস্ত সবাই, মানে আর ওই পাশে তো অলরেডি তোমরা বুঝতেই পারছো ওই স্টেজটা অনেকটাই বেশি কমপ্লিট হয়ে গেছে তুলনামূলক, যদি আমি ভাবি এই স্টেজের তুলনায়, কারণ এখানে কিন্তু এখনও পর্যন্ত রঙের কাজ চলছে। এখন কিন্তু অনেকটাই সামনে চলে এসেছি, তোমাদের একটা জিনিস দেখাই, দেখো সামনেটা তো তোমরা বুঝতেই পারছো আশা করি, এখানে কিন্তু জায়েন্ট স্ক্রিনের কাজ চলছে, তোমরা জানো যে বড় বড় স্ক্রিন লাগানো থাকে, আশা করি খুব ভালো করে বুঝতে পারছো তোমরা এবার। আর উপরে কিন্তু জোর কদমে কাজ চলছে, উপরে ডিজাইনগুলো আমার এতটা বেশি পছন্দ, যারা আর তোমরা জানোই যে বিভিন্ন রকমের প্রোগ্রাম হয় এখানে, কিন্তু রুম সিস্টেমেরও করা হয় ভেতরে,
আর এখানে তো প্রচুর প্রচুর চেয়ার থাকবে এই, আর এখানে এই অসাধারণ একটা মানে কি বলতো অ্যাটমসফিয়ারটা টোটালি অন্যরকম এখন। আর তোমরা বুঝতেই পারছো এখানে মানে সব দাদাদের দেখে যে কি পরিমাণে ব্যস্ত এনারা এখন, একদিকে রঙের কাজ চলছে, একদিকে জায়ান্ট স্ক্রিনের কাজ চলছে, বিভিন্ন রকমের কাজ কিন্তু একেবারে চলছে সব দেখো। আর অলরেডি ওখানে কিন্তু দেখতেই পাচ্ছো ওই পাশে যখন ছিলাম তোমাদের আমি দেখালাম যে ওখানে সার্ফি লাইট লাগানো হয়েছে, অলরেডি কিন্তু লাইট টেস্টিংয়ের কাজও চলছে, জাস্ট লাইটটা লাগালো এরপরে টেস্টিংয়ের কাজও চলছে। তোমাদের একটু বলে দিই এই সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফোর্ট উইলিয়ামের দিকে। ফোর্ট উইলিয়াম যখন মানে কার্নিভালটা শুরু হয় না, যখন প্রতিমাগুলোকে নিয়ে আসা হয় তখন কিন্তু ফোর্ট উইলিয়াম থেকেই নিয়ে আসা হয়। আর তোমরা দেখতেই পাচ্ছ দু সাইডেই কিন্তু সুন্দর স্টেজ করা হয়েছে, এখানে কিন্তু আমাদের সিএম থাকবেন, আরও গণ্যমান্য ব্যক্তিরা থাকবেন, ওই যে সাইডের স্টেজটা সেখানেও কিন্তু অনেক গণ্যমান্য ব্যক্তিরা থাকবেন। আর সুতরাং এই যে মিডিল পোর্শনটা, এই মিডিল পোর্শনটাই কিন্তু এসে মেন প্রোগ্রাম যেটা হয়ে থাকে আর কি, মেন প্রোগ্রামটা কিন্তু মিডিল পোর্শনেই হয়। ফোর্ট উইলিয়াম দিক থেকে সবাই হেঁটে হেঁটে আসে, এসে এখানে মেন প্রোগ্রামটা হয়, তারপরে কিন্তু আস্তে আস্তে এদিকে রাজভবনের দিকে চলে যায়। কিন্তু প্রচুর সার্ফ লাগানো আছে, যদি এখনো সেটিংয়ের কাজ হয়নি বুঝতেই পারছো, বিভিন্ন ধরনের লাইটও আছে। আর এই দিক দিয়ে দেখতে পাচ্ছো নর্মাল কিন্তু প্লাস্টিকের চেয়ারও রাখা আছে, মানে এই দিক দিয়ে নর্মাল প্রচুর প্রচুর দর্শনার্থীরা থাকবে। না তোমাদের আরেকটা কথা বলে দিই, টোটালি কিন্তু এই যে সাইডটা মানে রাস্তার দুপাশ দিয়ে যে সিটিং ক্যাপাসিটি থাকবে টোটালি কিন্তু 18,000 লোকের বসার ব্যবস্থা থাকবে। আর পাস তো অবভিয়াসলি লাগবে, আর যদিও আমি পাস পাবো কি না শিওর নই, তবে অবশ্যই তোমরা কিন্তু দেখতে পাবে, দেখাবো এটুকু আমি শিওর। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে মেন স্টেজ, মেন স্টেজের পাশে যে স্টেজটা করা আছে এখানে কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছ তোমরা লাইটের কাজ কিন্তু অলরেডি কমপ্লিট, সার্ফি লাগানোর কাজ চলছে, বিভিন্ন রকমের লাইটেরও কাজ চলছে, আর ভেতরে তো জোর কদম কাজ চলছে। আর সামনেটা তোমরা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু কুলার, মানে যেহেতু গরমের ব্যাপার আছে না, প্রখর রোদ গরমের মধ্যে থাকবে ওই জন্য যেহেতু কুলারও রাখা আছে, প্রচুর প্রচুর কিন্তু কুলার রাখা আছে। আর এদিক দিয়ে প্রচুর কাঠের কাজও চলছে, আর ওপর দিয়ে জোর কদম কিন্তু লাইটের কাজও চলছে, আর এই দিক দিয়ে কিন্তু প্রচুর লাইটও চলে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। প্রচুর সার্ফি, প্রচুর সার্ফি লাইটও আছে, নর্মাল লাইটও আছে, প্রচুর এলইডিও আছে, সব কিছু মিলিয়ে দুর্ধর্ষ হতে চলেছে দেখো। এটা কিন্তু শুধুমাত্র এক পাশে তা কিন্তু নয়, দেখতেই পাচ্ছ রাস্তার দুপাশে, আর যেহেতু এখন ব্যস্ততম রাস্তা বুঝতেই পারছো প্রচুর প্রচুর গাড়ি যাচ্ছে, ওই জন্য আমি রাস্তার এই সাইড থেকে দেখানোর চেষ্টা করছি। একটু জুম করলে আশা করি তোমরা বুঝতেই পেরে যাবে, বুঝতেই পারছো আশা করি। এবার এই সাইডে যেমন জোর কদমে কাজ চলছে রাস্তার, ওই পাশেও কিন্তু জোর কদমে কাজ চলছে, আর ওই পাশেও কিন্তু দেখো স্টেজটা খুব সুন্দর করে সাজানোর কাজ। সঙ্গে তো আমি টোটালি শেয়ার করলাম, রেড রোডটা কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে, অসাধারণ সুন্দর লাগছে। আর তোমাদের আরও একটা কথা বলে দিই যে দেখো পাস ছাড়া তো কোনো মতেই ঢোকা সম্ভব নয়, আর যদিও পাস পাবো কিনা শিওর নই, না পাওয়ার চান্সটাই খুব বেশি, তবুও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো, মানে দেখানোর 100% আমি ট্রাই করবো, গত বছর যেমন দেখেছিলাম এবছরও দেখাবো। এই আপাতত প্রস্তুতির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট লিখে জানাও, যদি কিছু ভালো একটা লাইক অবশ্যই করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। তো চলো বেশ আজকের মতন এইটুকুই, সবাই ভালো থেকো, খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, টাটা।